সকাল। সকালে ওঠা সবথেকে সুন্দর বিষয়টা হচ্ছে সকালের এই বাতাস, এই ঠান্ডা বাতাসে বসে আলসেমি করার মজাটাই আলাদা। মুখটা একটু ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশের প্রথমে যে কাজটা করি, জানালাটা খুলে আমি একটু দাঁড়িয়ে পড়ি, কারণ সকালের এই ঠান্ডা বাতাস গায়ে লাগলেও মনে হয় সারাদিনটা ভালো কাটে। তো আমি নিজেকে একটু সময় দিই, এই সকালের সময়টা থাকে একান্তই নিজের জন্য। এরপর আমি আমার কুকুরকে নিয়ে একটু বসি। আসলে সারাদিনে ব্যস্ততায় ওদেরকে সময় দেওয়া হয় না, তো সকালবেলা ওদেরকে একটু খাওয়াই, ওদের সাথে একটু গল্প করি। এখন ঘড়িতে অলমোস্ট 6টা বাজে আর আমি আসলে একটু সকালে উঠি। সকালে আর দেখা যায় 8টা থেকে ক্লাস থাকে, তো বাধ্য হয়ে আসলে উঠতে হয়। আর উঠতে উঠতে আসলে একটা অভ্যাস হয়ে গেছে, মানে আজকে একটা অফ ডে, তারপর হয় না যে 10টা 11টা পর্যন্ত ঘুমানো হয়, আমার আসলে সেটা হয়ে ওঠে না। তো আজকে আসলে একটা সরকারি ছুটির দিন, এখনো ভাবিনি যে সময়টা কিভাবে কাটাবো কি হবে, বাট মনে হচ্ছে এই ব্যস্ত দিনগুলোর মধ্যে আজকে সময়টা একটু ডিফারেন্ট ভাবে কাটানো যায়। একটু বের হলাম, দেখি কোথাও যাওয়া যায়, আপাতত কোনো প্ল্যান করিনি। কাল রাত থেকে আমার ফ্রেন্ডদের অলরেডি কল দেওয়া শুরু হয়ে গেছে, আমরা সবাই মিলে আসলে হাওয়া মুভি দেখতে যাব। এখনো প্ল্যান মোটামুটি ডিসাইড করা হয়েছে যে হাওয়া দেখতে যাব হয়তো, বাট আমি আসলে শিওর না, বিকজ আই এম নট এ মুভি পার্সন। আমি খুব সময় নিয়ে মানে 2-3 ঘন্টা মুভি বসে দেখবো এরকম ধৈর্য ভাই আমার নাই। আমি যতটুকু হাওয়া মুভি ট্রেলার দেখেছি আমার কাছে খুব ভালো লাগছে, আমার খুব কিউরিয়াস লাগছে মানে জানার জন্য যে মুভিটা কেমন হবে, বেশ ইন্টারেস্টিং একটা মুভি লেগেছে। ভাবছি যাবো কি যাবো না, আচ্ছা দেখা যাক কি হয়। আর আগে আমি একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নিব, অ্যান্ড দেন দেখি রেডি হই কোথায় কোথায় যাওয়া যায়। আর কোথায় যাব তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আগে তখন নাস্তা করা যাক। আমার রান্না হচ্ছে অলওয়েজ সব থেকে শর্টকাট প্রসেসে। এখানে রুটি করেছি অ্যান্ড ডিম ভাজি। তো এই হচ্ছে আমার 10 মিনিটের নাস্তা। আমি এখানে রুটি নিয়েছি, একটা ডিম ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি। এটা হচ্ছে আমার খুবই কিউট একটা ওয়াটার পট। আর এখানে সালাদ নিয়েছি, এখানে আমি সালাদটা প্লেন ইয়োগার্টের সাথে অ্যাড করে নিয়েছি। অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল আর আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছিল, সো আমি খুব তাড়াহুড়া করে রেডি হয়ে চলে যাই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। আর প্রথম শোটা আনফর্চুনেটলি সকালের শোটা মিস করি, সো বাধ্য হয়ে আসলে দুপুরের শো টিকিট নিতে হয়। তাও ভাগ্য ভালো যে অ্যাট লাস্ট টিকিট পেয়েছি। অ্যান্ড বোরিং টাইম, তখন বাজে অলমোস্ট 12:30, আরও 1-1.5 ঘন্টা মতো বাকি আছে। তো আমি বসেছিলাম অ্যান্ড সাততলা যেহেতু ইউজ রেস্টুরেন্ট ছিল অ্যান্ড আমার একটু ক্ষুধাও লাগছিল, যেহেতু দুপুর টাইম শো তো আমি ভাবলাম একটু নাস্তা করে নিই। আর আমি এখানে খাবার অর্ডার করে বসে পড়ি। অ্যান্ড আমার খাবার এসে পড়েছে। আমি এখানে হালকা নাস্তা করার জন্য সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। বেশ মজা ছিল। যেহেতু বিকেলে মুভিটা শেষ হয়ে গেছে তো ভাবলাম কেন না একটু রবীন্দ্র সরোবরে ঘুরে আসি, বসুন্ধরা থেকে বেশ কাছেও হবে, তাই আমি একটা রিক্সা নিয়ে চলে যাই রবীন্দ্র সরোবরে। যদিও বিকেল হয়ে গেছে কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আর রবীন্দ্র সরোবরে ঢুকতে প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে বেলি ফুলের মালা। এটা
এটা দেখে আমার আসলে খুব লোভ লাগছিল, তো আমি বেলি ফুলের দুইটা মালা নিয়ে নিই। স্মেলটা আসলে অনেক সুন্দর। আর যেহেতু প্রচন্ড রোদ, তো আমি হাঁটাহাঁটি না করে একটু লেকের পাড়ে বসে যাই এই ঠান্ডা একটু বাতাস ফিল করার জন্য। এখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে চোখে পড়ে যায় পানের স্টলের দিকে। এখান থেকে অবশ্য আমি আগেও পান ট্রাই করেছিলাম, ইন্ডিয়ান অন হরেক রকমের পান পাওয়া যায়। আর আমি এখান থেকে দুটা পান অর্ডার করি, একটা হচ্ছে কাশ্মীরি, একটা হচ্ছে বানারসি বাবু। আর পান বানানো দেখে আসলে আম্মুকে খুব মিস করছিলাম, কারণ আম্মুর মিষ্টি পান খুব পছন্দ, আর আমি মিষ্টি পান খাওয়াটা শিখছি আম্মুর কাছ থেকে। সময় হলে হয়তো বা আম্মুকে নিয়ে একদিন খাওয়া যাবে। এখানে আমি দুইটা পান নিয়ে নিয়েছি অ্যান্ড আমি জাস্ট কনফিউজ। এটা এটা ওকে, আমি আসলে একটু একটু নার্ভাস ছিলাম, কারণ এত বড় পান কীভাবে পুরোটা খাবো, অ্যান্ড যা ভাবছিলাম তাই অর্ধেক ঢুকানোর পর ঢুকতেছে না। এটা মুখে মনে হইতেছিল মানে পুরো মুখ ভরে গেছে পানে, তখন আমি বুঝতেছিলাম না যেটা আসলে কেমন হবে। অ্যান্ড আসলে টেস্ট অনেক মজার ছিল। আমি বলবো যারা ধানমন্ডি লেকে আসেন তারা এই পানটা ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি হালকা হাঁটাহাঁটি করি, সরোবর আসে যে জিনিসটা মিস হয় না সেটা হচ্ছে লেকের পাড়ের বসাটা। এটা আমি খুব খুব বেশি এনজয় করি। আরেকটা ব্যাপার, যারা এখানে এসেছেন সবাই জানেন যে এখানে মটকা চা খুব ফেমাস, আর আমি আসলে মটকা চা মিস হয় না, আর আমি তো এমনিতেই চা লাভার। আর এখানে বসে থাকলে দেখা যায় কি ওখানকার স্টলের যে ছেলেরা থাকে তারা এসে জিজ্ঞাসা করে আর চাটা দিয়েও যায়। চা খেতে খেতে মনে হলো কেননা এই পড়ন্ত বিকেলটা লেকের পাড়ে কাটানো যাক। আর এখানে এসে দাঁড়ালে কেন জানি দিন শেষে সমস্ত ক্লান্তিটা দূর হয়ে যায়।
ছিল লেকে ঘোরাফেরা, আর বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো সারা দিনের ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমি মাত্র বাসায় আসলাম অ্যান্ড ফ্রেশ হলাম। মুভি সম্পর্কে আমার একটু কথা বলার আছে। প্রথমে একটা কথা বলে নিতে চাচ্ছি, এটা মোটেও কোনো প্রমোশনাল ভিডিও না, হিয়ার ইজ দ্য প্রুফ। আমি নিজের টাকায় টিকিট কেটে আসলে মুভিটা দেখেছি। তো যা রিভিউ দেবো অবশ্যই অবশ্যই ট্রু রিভিউ হবে। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, স্টার সিনেপ্লেক্সে আসলে আমার কখনো আগে মুভি দেখা হয়নি। ইন মাই ওপিনিয়ন্স আমার যতটুকু না এক্সপেকটেশন ছিল আমি তার থেকে বেশি এনজয় করেছি। ট্রাস্ট মি, যদি আপনারা কোনো ভালো মুভি দেখতে চান আমি অবশ্যই অবশ্যই রেকমেন্ড করবো এই মুভিটা দেখার জন্য। চঞ্চল চৌধুরী স্যারকে নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নেই, স্যার বরাবরের মতো এবারও সবার এক্সপেকটেশনটা ধরে রেখেছে। আর স্পেশালি আমি এখানে উল্লেখ করবো টুসি ক্যারেক্টারটা, মানে এটা খুবই ফিমেল একটা বোল্ড ক্যারেক্টার। আসলে না থাক, পুরোটা আসলে বলবো না। যদি আপনারা রেগুলার কনসেপ্টের বাইরে গিয়ে কিছু দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই মুভিটা দেখবেন। আর যদি কেউ অলরেডি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন মুভিটা কেমন লেগেছে আপনার। দেখা হবে নতুন একটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।